হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে নিউ মার্কেটের টেডি বিয়ার কালেকশনসটা তোমাদের সাথে শেয়ার করব। এটা কালকে শেয়ার করার কথা ছিল, তো আমি সময় পাইনি ভিডিওটা এডিট করার। তো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব নিউ মার্কেটের টেডি বিয়ার কালেকশনস, মানে সফটওয়্যার কালেকশনস যেগুলো রয়েছে, আর এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির। প্রত্যেক কটা কিন্তু ভীষণই সুন্দর। আমি এর আগেও কিন্তু বড় বাজারের প্রচুর টেডি কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা কিন্তু সেই ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো এই ভিডিওটাতেও প্লিজ অনেক ভালোবাসা দিও। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আজকে এই কিউট ভিডিওটা শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ এই যে টেডি বিয়ার্সগুলো দেখাচ্ছি, এই টেডি বিয়ার্সগুলোর প্রাইস কিন্তু 700 থেকে 800 টাকার মধ্যে বলছিল, আর ছোটোগুলোও কিন্তু ওরকম 400-500 টাকাই বলছিল। আমার মনে হলো কিন্তু টেডি বিয়ারগুলোর প্রাইস একটু বেশি বলছে, কারণ বড় বাজারে কিন্তু এই সাইজের টেডি বিয়ারগুলো প্রাইস কিন্তু অনেকটাই কম, যেহেতু ওখানে হোলসেল বিক্রি হয়। তো ওখানকার সাথে তুলনা করে তো লাভই নেই, ওখানে যেহেতু হোলসেল নিয়ে সকলে ব্যবসা করে, তো নিউ মার্কেটটা কিন্তু হোলসেল বিক্রি হচ্ছিল না। তো নিউ মার্কেটে কিন্তু এক পিসও তোমরা নিতে পারো, তো ছোট বড় সবই এক পিস নিতে পারো। বড় বাজারে যেরকম এক পিস তোমরা বড় নিতে পারবে, ছোটোগুলো নিতে পারবে না। তো নিউ মার্কেটে কিন্তু সবই নিতে পারবে তোমরা, নিউ মার্কেটটা কিন্তু হোলসেল নয় এখানে। আর এখানে টেডি বিয়ারগুলোর কালেকশন জাস্ট অসাধারণ, তোমরা দেখতেই পারছো। এই যে টেডি বিয়ারসগুলো দেখাচ্ছি, ওই যে ইউনিকর্নটা দেখালাম, ওই ইউনিকর্নটার প্রাইস কিন্তু ওরকম 700 টাকা বলছিল। এরকমই কিন্তু টেডি বিয়ার্সের প্রচুর কালেকশনস রয়েছে। এই টাইপের টেডি বিয়ার্সগুলো কিন্তু মোটামুটি তোমরা ফারের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি তোমরা 500-600 মধ্যে পারচেস করতে পারবে। আর এই টাইপের যেগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে কিউট, আর এগুলোর কোয়ালিটি না ভীষণ সফট, মানে তোমরা ধরলেই বুঝতে পারবে ফারের সাথে এর তুলনাটা। আর এই টেডি বিয়ারগুলোর প্রাইসগুলো কিন্তু একটু বেশি বলছিল, ছোট্ট ছোট্ট টেডি বিয়ারগুলোই কিন্তু 400-500 করে বলছিল। এই যে দেখতে পাচ্ছ এটাও একটা বানি টেডি, তো এই বানিটার প্রাইস কিন্তু ওরকম 700 টাকাই বলছিল, আর কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে। তো আমি আর বেশি কথা বলছি না, কালেকশনসগুলো দেখে নাও, ভীষণ কিউট কিউট কালেকশন। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস, তো ভাবলাম তোমাদের সাথে একটা ভালোবাসার ভিডিও শেয়ার করে দিই। আমার কাছে টেডি বিয়ার মানেই ভালোবাসা, তো তোমাদের কাছেও আশা করি তাই হবে। তো আমি আর বেশি বকবক করছি না, কালেকশনসগুলো দেখে নাও, তারপরে ফিরে আসছি ভিডিও। সের সাইজ দেখে দাম নয়, এখানে কিন্তু কোয়ালিটি দেখে দাম হচ্ছিল। তো এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের টেডি বিয়ার্সের কোয়ালিটি মানে পেয়ে যাবে, মানে প্রিমিয়াম কোয়ালিটিও পেয়ে যাবে, এছাড়াও কিন্তু ফারের ওপরও প্রচুর কালেকশন পেয়ে যাবে। তো প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো টেডি বিয়ারগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ছিল। তো এগুলোর প্রাইস কিন্তু ওই 400-500 টাকাই বলছিল। আর এগুলোর দেখতে পাচ্ছ মাথার উপরে কিন্তু ওই হ্যাঙ্গিং স্টাইল করা রয়েছে, মানে তোমরা কিন্তু এগুলোকে ঝুলিয়েও রাখতে পারো ঘর সাজানোর কাজে। তো এই টাইপের কিন্তু প্রচুর কালেকশনস পেয়ে যাবে।
এছাড়াও কিন্তু ফারের উপর যে কালেকশনসগুলো রয়েছে ওগুলো কিন্তু মোটামুটি তোমরা 500-600-700 মধ্যে পারচেজ করতে পারবে। আর বড়ো টেডি বিয়ারগুলো কিন্তু 1500-2000 এরকম প্রাইস বা 1600-1800 এরকম টাইপের প্রাইসের মধ্যেই পারচেজ করবে। এক একজনের কাছে কিন্তু এক এক রকম প্রাইসে বিক্রি হয়। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের এই কিউট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমি বারবারই বলছি লাইক কমেন্ট আর শেয়ার করো। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিও দেখছো প্লিজ ভিডিওটা দেখার পর লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।